তাদের বিচার করবার জন্য মর্ত থেকে আগত এক ব্যক্তিকে তুলে এনেছেন। তার নাম ভুজঙ্গভূষণ অধিকারী। তাকে জমালয়ের পার্ট টাইম বিচারপতি নিযুক্ত করা হলো। তার মাস মাইনে 400 টাকা। হ্যাঁ জানি, বিচার করা লোকের পাপ আর পুণ্য, ঠিক বলেনি হুজুর? কোথা বসবো হুজুর? তার জন্য তো চশমা পরে আছি, দেখতে পাচ্ছেন না? কোথায় ও এইটা? ও বাবা, বাঁধানো চেয়ার তো। এরে বাবা, বিশাল জিনিস বটে বাবা, নামের খাতা, বিশাল ব্যাপার তো। সরাই, কই দেখি, দাও দেখি, দাও দাও দাও। ওরে বাবা রে, কত বড় খাতা রে। ও বাবা, ও ওরে বাবা, কত ফুল লাগে রে। এ দোস্তি হাম নেহি তোরে গে, তোরে গে হামগা। তোমার নাম কি? আমার নাম দশরথ, আমার বাবার নাম এগাররথ, আমার পা দাদুর নাম বাররথ, আমার দাদুর বাবার নাম তেররথ। আমি তোমার নাম জিজ্ঞেস করেছি, তোমার চোদ্দ বস্তির পরিচয় চাইনি, বুঝলে? ওই দাও দাও দাও, তোমার ডেথ সার্টিফিকেটটা দাও দেখি। কি করে দেখাই বলুন তো? কেন দেখাবে না? এখন যে হাসপাতাল থেকে দেয়নি হুজুর। কেন দেয়নি? এখন যে মরার আমার 3 ঘন্টা হয়নি। ও মরার 3 ঘন্টা হয়নি, আর এখানে লাইনে দাঁড়াতে যাচ্ছ? পিতা রাসন পিতে নাকি? যা ভাগো এখান থেকে। আগে হলো তাহলে আমাকে পাঠিয়ে দেন না স্বর্গে। মজার বন্ধু, সারা জীবন কোনো কাজ করবে না, কিছু না, কাগজ নাই, পত্র নাই, আর তোমাকে আমি স্বর্গে পাঠাবো? হটো এখান থেকে। আগে হুজুর, তাহলে একটু ঘুষ টুস। আস্তে 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 আস্তে, ঘুষ ঘুষ, টাকা টাকা, কত টাকা দিবে? ওই 1000 টাকার মতো। 1000 টাকা হবে না, আলু পটল বেগুন মূল্য লঙ্কা থেকে ওষুধের দাম আকাশ ছুঁয়েছে, 1000 টাকায় হবে না, 5000 টাকা লাগবে, বুঝেছ? 5000 টাকা হুজুর? হ্যাঁ।
ছাড়া হয় দাও 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 দিবা তো দাও না তো মরকে পালাও না হুজুর 5000 টাকা হুজুর এই ঠিক আছে জানি তুমি নষ্ট কিছু উল্টাপাল্টা দিবা না ঠিক আছে এ হুজুর বলো এ সারা জীবন কেবল পুণ্য করেছে পাপের কোনো পুণ্য পাত্রই নাই একে পাঠিয়ে দিন স্বর্গে একে একে নিজের রাস্তা দেখিয়ে দাও হ্যাঁ যাও স্বর্গে যাও কাকে বললো না জানো বেশ হ্যাঁ জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে 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 আয়ো আয়ো জিলেলে বুঝতে তো পারছেন সারা জীবন পুণ্য করেছে এবার না হয় খালি আনন্দ করবে বেশ আমার নিজের জায়গায় বসি বসো বুঝলো হ্যাঁ তো তুমি তো বেশ ভালো কাজই করছো দেখি আপনার আশীর্বাদে ভালো হচ্ছে বটে ভালো হচ্ছে তো হ্যাঁ বসো হুজুর জানেন না ঘুষটা নিয়েছি কেউ দেখেনি নিজের জায়গায় বসছি এমনি করে টাকা কামাই আহা কি আনন্দ বাবা কত বড় পেন রে বাবা নাম সুধীর মণ্ডল না 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 এ কি নাম আছে রে কিছু পড়তে তো পাচ্ছি না বয়স হয়েছে তো থাকে দাও দাও আমি দেখি লিখি দেখে নিয়ে আসবে কেস নম্বর ধরে বাবা যাও তিনে এসো কেস নম্বর 510 হাজির হও থামো একটু দাঁড়াও দেশে বিদেশে করোনা হচ্ছে আমাদের পুরনো চিত্রগুপ্ত এখন কোয়ারেন্টাইন হাউসে বন্দি আর তুমি এই জমালে এসে খাসছ দূরে দাঁড়াও তা তুমি কে রে মহাপুরুষ আগে আমি হরিদাস পাল হুজুর হরিদাস পাল তুমি বটে কি উপকার করেছ আগে আমি এই মর্দের লোকেদের হুজুর বোমার হাত থেকে বাঁচিয়েছি কিন্তু সেই বোমা আমার এই হাতে ফেটে যায় আর আমি মরে জমালেও চলে তুমি যদি ওই লোকগুলোকে না বাজাতে তাহলে পৃথিবীর কিছুটা আয়তন কমত কিছুটা জনসংখ্যা কমত আমিও হাঁপ ছেড়ে বাঁচব লোককে বাঁচিয়ে ভাবছে বিশাল বড় কাজ করেছে পাপ করেছে তুমি তুমি পাপ করনি এই কে আছিস এক্ষুনি নরকে দিয়ে আইছা যা কে আছিস সারা জীবন পাপ করেছে আজকে স্বর্গে যাবে নিয়ে যাও গে থেকে আসেও বটে সব লোক বুঝলেন লোককে বাঁচিয়ে দিয়ে স্বর্গে যাবে নিজের পাপ করে সব মজার মূল্য বুঝা হ্যাঁ হুজুর বললেন কোথা যাবে ভুজঙ্গ ও চিত্রগুপ্তকে ও ভুল করে বলে ফেলেছেন আমি তো আপনার ভুজঙ্গ তা ঠিক আছে তা আমার কি কাজে কি ভালো লাগছে না আপনার তোমার কাজ তো ঠিকই রয়েছে কিন্তু সেও তো আমার পুরনো বিচারপতি তাকেও তো একবার দেখে আসা উচিত মানে তা জানতবে দেখেই আসেন তাকে ভালো কিন্তু আমি চলে যাওয়ার পর যেন তুমি কিছু উল্টোপাল্টা করো না আমি উল্টোপাল্টা করতে পারি তাকে কখন থেকে বসে আছি না জল না পানি তখন থেকে কাজ করে গেছি একটা লোক কি অন্য জায়গা গেল ঠিক ঠিক হিসাব হয়েছে বুঝতে পারলেন তো তা তো ঠিকই হয়েছে কিন্তু আমি যদি চলে যাওয়ার পর তুমি যদি কিছু করো না না
চিন্তা করিয়ে না আমি ভালো কাজই করব খারাপ কাজ করতে পারি জমালয়ের চিত্রগুপ্ত বটি আমি কোনো খারাপ কাজ আমার দ্বারা করা হয় না না চিন্তা করিয়ে না আপনি নিশ্চিন্তে যান যাচ্ছি তাহলে যান যান ভালোই হবে ভাই এ যান যান কিছু করো না জানো আরে বাবা বলছি তো কিছু করবো না জানে কেন আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি বেশ যাচ্ছি যান কখন থেকে বলছি যান না যাই না জানেন না যে এই করোনা রোগের ওষুধ কেবল মরতে আছে কোভ্যাক্সিন সেটাও এখন শেষ তাহলে চিত্রগুপ্ত আর ভালো হবে না আর ও এখানে আসতে পারবে না আর আমি এমনি করে আইএস এর পর আইএস টাকা গুনে যাবো কেবল আহাকি আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে কত টাকা রে 5,000 টাকা দিয়েছো তো আবার বাবাকে টাকা কথা বলি টাকার মতন জিনিস ওটা ছাড়া কিছু নাই গো বাবা রাত 2, 3, 4, 5, 6, 7 কি হলো বলছি আমার ভাগটা কোথায় হুজুর কিসের ভাগ কিসের ভাগ তুমি কিসের ভাগ বাবা আমি কি কথাটাকে চুরি করে আছে নাকি ভাগ দেবো তোমাকে কোথায় জুম নিয়েছে আমি কখনো ঘুষ নিতে পারি আমার দ্বারা ঘুষ দেওয়া হয় না না আমি ঘুষ নিইনি তুমি দেখো নি তুমি মনে অন্য কিছু দেখেছো দেখে নিয়েছো তো তুই বল না তোমাকে কি করবা করে লাভ না যমরাজকে বলতে হবে না ঠিক আছে ওইদিকে দাঁড়াও তুই যাও তুই যাও দেখ দিচ্ছি দিচ্ছি ঠিক দেবো বক বানা বেশি ওরে বাবা রে কত আজকারা ও 2,000 টাকা লিবে 2,500 টাকা নিয়ে কি করবা তুমি সিমলা যাবা নাকি আপনি বললেন আলু পটল দিকে ওষুধের সবের দাম বেড়েছে জমালয়ের মূর্খ একে যদি উল্টো পাল্টা টাকা দিতে কিছু বুঝতে পারবে না 1,000 টাকা 2,000 টাকা তো 1, 2, 3 এলাম এলাম বহুত টাকা দিলাম যা 2,000 টাকা দিয়েছি যা হল হুজুর আবার কি হলো বাবা তোমার আমি নিচে গুনে দিলাম আমি শিক্ষিত আমি এমএ বিয়ে করেছি তোমাকে আমি ভুল টাকা দেবো 1, 2, 3, 4 এ বাবা এ মূর্খ রে এই দেখ দেখে দেখ দেখছে দেখ 1, 2, 3, 4, 5 এইটা 2,500 টাকা এই কোথায় বল না এটা আবার হচ্ছে 1, 2, 3, 4, 5 2,500 টাকা এ শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র বটে মনে হচ্ছে বা তা তর কতলে তর তো দিতে আমার ইচ্ছা নাই তুমি মরা তো যাকন করলে কাজা ঠিক আছে দাঁড়া 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 দিচ্ছি 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 দিতে হবে দাঁড়া কেন দিতে কি হবে তোকে দিতে হবে দিতে হবে আমি দিলাম বেশি গেছে শিক্ষিতই বটে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে আমার মনে হচ্ছে নিজে জায়গা দাঁড়া যা যা কাউকে দিবি না কিন্তু চুপচাপ দেখবি ভালো কথা
ঘুরে যাচ্ছ খারাপ করে দিলে কত টাকা ভাবলাম সিমলা যাবো খালি দার্জিলিং ঘুরে আসবো এত গরমে রে বাবা কই দাও 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 নাম ডাকি ভালো লাগে না ও তাও বটে লোক ডাকবো বাড়িতে সে কর্তার ইলিশ দিয়ে যা ভাত ছাটাচ্ছি ও চারটা লোক খেতে পারবে না আরে ঘুমিনি রি তাহলে চশমাটা খুটি খুব ভালো হবে মানে তুমি নাচ করো তাই তো তার মানে আমি যা শুনেছি মানুষ গানের তারা দ্বারা নাচ করে নাচের তারা দ্বারা কি করে গান হবে এইটাই তো তুমি নাচ করো তাহলে করো গান গান করো গান ভালো গান গাইতে পারো আমার ঘুম ছাড়বে বলে ফেললাম না যাতে কি হবে এবার না না কিছু নাই বলছি এবার ইয়ে হবে ভালো গান শোনা করবে সবারই দেখো কত লোক আছে দেখছো তো কত ঘুম মানে কি বলবো তোমার বিচার দেখছো না তুমি ভালো করে গান শুনে দেখে হাসিন দাও দেখুন বেস বেস আমি এখানে বসে এখানে গানটা শুনি বেস তাহলে গান শোনাই তাহলে নিশ্চয় গান শোনাও আমি তাহলে গান শুনবো তো এবার গানের মতন জিনিস এটা তো এখানে বেঁধে দিই বুঝলি গান তো শেষ
খারাপ বিচার করতে পারি না, তাহলে ভাবি না কি করবো। তুই ভয় করছো কেন? তোমাকে বলেছি পুরোটা বলতে দাও, তোমাকে নরকেও পাঠাতে পারবো না আমি। তাও তো একটা বড় ব্যাপার। তা তুমি যখন চিন্তা কেন করছো, তুমি এত সুন্দর গান করো, তোমাকে স্বর্গে পাঠালে কেউ তোমার গান শুনবে না, নরকে পাঠালে তোমাকে উল্টা করে নাচাবে, তাহলে তোমাকে ইন্দ্রের দরবারে পাঠাবো, ওখানে 33 কোটি দেবদেবী আছে, তোমার তালে তালে ওরা নাচবে। যেখানে অপ্সরারা থাকে? হ্যাঁ, তুমি ঠিকই জানো, ওরা তোমার গানে নাচবে। সত্যি কি ওরা আমার গানে নাচবে? কেন নাচবে না? আমার মতন অকাল পুষ্পণ্ডন যদি নাচতে পারে তো ওরা কেন নাচবে না? ওরা কি ভালো নাচিয়ার? আমার থেকে তো ভালো নাচিয়ার উপরে আছে দেখি ও বাবা, এত নাম কি রে? না না বললাই, তুমি ভুল দেখছো, তুমি পড়াশোনা করে দূরে দাঁড়াও। ঠিক আছে, আমি নিজেই করি। এটা কি হলো এত তাড়াতাড়ি শেষ? আর নাই এইবার হবে আসল জিনিস। এই তো জীবন, কি কম ধরে কি রে বাবাই কেমন লোক দেখো বাবারে মধ্যে বলছি বাবু আমার
গোবরা মাতাল গোবরা ও তোর নামই গোবরা আমি ভেবেছিলাম আমার কোনো বন্ধু টান্ধব হবে বোধহয় তা বল আমি মদ খাই কি রে ভাগ করে ভাগ ইতিহাস তো বিশাল বোরিং সাবজেক্ট তা শুনি ইতিহাস তো কি আমি মেন রোড দিয়ে বিদেশি মদ খেয়ে বাংলায় চোরাইটা হাতে নিয়ে টলতে 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 বাড়ি আসছিলাম হঠাৎ করে ওই দূর থেকে মেন রোডের উপর দুবার গোল গোল চোখ জ্বলে উঠল কই চলছে না তো কই চলছে কোনো চোখ দেখতে পাচ্ছি না আপনি কখনো পড়াশোনা করেননি নাকি না আমি এমএ করেছি বিএ করেছি কেন পড়ব না তাহলে আপনি বলছেন না এখন চোখ জ্বলে কি করে জমালয় তাহলে এটা মেন রোড নয় ও ভুল লেগেছিলাম দিয়ে কি হলো যখনই জ্বলে উঠলো আমার চোখের উপর পড়লো আমার চোখ হয়ে গেল বন্ধ আর তখনই কি হলো চোখ বন্ধ ইতিহাস শেষ করো বেশ পরে খাবা যাবো বাবারে মাতাল করিনি করবো দাঁড়াও তুমি মরতে কি উপকার করলে সেটা বলো আমি জিজ্ঞাসা করছি আমি তোমার এই মুহূর্তে লোক দেখছেন তো হ্যাঁ দেখতে পাচ্ছি আমার আর বিচার করা হবে না বেশিরভাগ মাতাল কেন বলেন তো কেন বটে বলো একেই বলে গোবরা মাতাল এই হচ্ছে মাতাল এক নম্বরে ভালো তুমি বেশ বলে কি বলো শেষ পর্যন্ত বহুত গরিব গরিব লোক আছে তো তারা সবাই বিদেশি মদ কিনে খেতে পারছে না তবে হয়তো আমি তোদের খাইনি জানি নাকি বিদেশি তাদের আমি বাংলা চোলাই কিনে খাওয়াতাম ওরে বাপ রে বিশাল উপকার করতে বাংলা চোলাই খাওয়াতে ওরে বাপ রে নিচে খেতে দাম কেন বাবার কাছে তোদের মদ খাইনি আর তুই লোকাল ঠেঙে এলো রেখে না মদ খেতে যাবে বলো তারপরে কি করতে ওইটুকু কাজ করে বিশাল একটু ভূগোল করেছো না আবার কি করেছো অনেক মাতাল আছে আছে যারা
Tumatikin mo ulit,
গিলাস ফিলাস নিয়ে রেখে দিবে এই রকম কাস্টমার আসবে আর আমার ভাগে এরকম চুটবে এ জলে চলবে না ওরে বাবা রে আমি নিজের জায়গায় বসি বাবা রে বাপ রে বাবা মাতালের কোলা পটে ওরে বাবা রে ও দাদা দাদা দেখি এবার কি আছে বাড়ি যাবো না ঘুম আসছে রে বাপ রে ভয় লাগি তুই বুঝলে এসব লোকে আরে বাপ রে না মন মন না বেজো নাই ভালো লোক তুমি তোমাকে আমি 50 টাকা এক্সট্রা করবো চিন্তা নাই তোমার লেগে আমি ভালো প্রমোশন রেখে দেবো বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্টের পর তোমাকে দিয়া হবে সারিগামা কারবা বাংলা এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় বুঝি বুঝি দাও বুঝি বুঝি দেখতে দাও সেই চাঁদের পাহাড় মাথায় জাহাজ প্রাণের রহায় দেখতে পাহাড় ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই কথা কোথা থেকে পাইছে সব কে জানে মরতে কারো বিয়ার লেগে গেছে নাকি কে তো পাইছে নাকি কে গেছে কে জানে কে 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 নাম কি কে রে বাবা ই চন্দ্র পাড়া ছেলে মরে গেছে মাই পোস ধরে জল খেছে বসো 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 তা বাবা তোমার নাম কি গো কি করে বলি বলুন তো আমার এখনো নামই ঠিক হয়নি জগমোহন সঙ্গে সঙ্গে বললাম কি জগমোহন সঙ্গে সঙ্গে তুমি বললা এইটুকু পাড়া ছোট পাড়া ছেলে তোমাকে মারা গেলে তুমি ওরে বাবাকে দুঃখ লাগছে আমার চোখে জলটা বেরাচ্ছে না চশমা দাও বুঝতে পারছি না পরে কিনে দেবো পরে বছর তা তা তুমি বললা কি করে তুমি কি উপকার করেছেন আমার ভালো করে বলেন বুঝতে পারছি এই অল্প অল্প সময়ের মধ্যে কি আর উপকার করবো যেটা বলছে সেটা উত্তর দে কোন নিন্দা করিস না ওরে বাবা রে ওরে বাবা রে কাঁদিও না ওরে বাবা রে ছোট মনে ছেলে আমার তোমাকে লজ্জা ছেড়ে দেবো বেশ ওরে বাবা রে কে অসম্ভব হয়নি ঠিকই আছে বলো কি হয়েছে তোমার বলো বিশাল কাজ করেছে কিংবা ছেলেটা এবার পাপুনা দুটা করে বসে আছে তুমি যা কাজ করেছো তোমাকে স্বর্গে পাঠালে আমার গর্দার যাবে আবার তুমি যা কাজ করেছো তোমাকে নরকে গেলে তোমার গর্দার যাবে আবার তুই ছোট বড় ছেলে নাচতে জানো না গান করতে জানো না তোমাকে ইন্দ্রের দরবারেও পাঠানো যাবে না তাহলে ভাবি একবার দাঁড়ে 1 সেকেন্ড দাঁড়া তুমি তুমি মাইক বসে যুক্ত খাও মিটার ভাবি একবার আবার স্যার আমরা ফর্মুলা যেতে হবে বুঝতে পারছো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 প্লাস 2 3 তিনের ওপর 6 9 9 এর ওপর 20 30 তিরিশের ইঞ্চে এই বুদ্ধি আসছে বুদ্ধি আসছে বুদ্ধি আসছে এই তুই পাপ্পুর দুটাই করেছিস তোকে স্বর্গে নরকে ইন্দ্র দেবতা কোথা পারে বলো তুমি আমি যা আবার 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 যা আবার যা 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 আবার মরতে যা মরতে যা মরতে যা 300 বছর মরতে কাটি নাই যা আবার বুঝতে পারলি তুই আবার 300 বছর মরতে কাটি নাই তুই একটা কাজ করবি মরতে যাবি এই দেখ বুঝতে পারছেন নতুন যুগ এই মোবাইল না কিনলে তো চাকরিটা দিবে না এই দেখ নাম্বার পর নাম্বার পর বুঝতে পারলি এই নাম্বারে মিস কল দিবি আমার লোককে পাঠিয়ে দেবো ওখানে নেটো দোকানে বড় বড় সিঙ্গারা খেতে আমার খুব ভালো লাগে কেনে দিবে আমাকে বেশ আর ওখানে গমার দোকানে চপ আর ডাল বড়া দারুণ খেতে বাহ কাজটা করবি যাবি কাজ করবি যাও চল যাও যাও ভালো যাও নিশ্চয় যাও যাও এত সুন্দর ছেলে তো কম বয়সে মারা গেল গো আরে আরে
পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পাই চলতে যোগ বটে বাবা একবার করে ছোট ছেলে আসছে বুঝলাম কাজ করতে ভালো আছে মনটা দুঃখিন দিলেই ছিলাম সারা জীবন এত কাজ করলাম মরতে অনেক খারাপ বলিও না তা এই আজকে জীবনের প্রথমবার চোখে কানে জল এলো বুঝলাম এই ছোট বড় ছেলে এই কম বয়সে মারা গেল এর থেকে বড় কিছু আর আছে বলো বুঝলেন কিছু বুঝতে ওনা পারবেন না তা বলি এই রহস্যময় বিচিত্রময় পৃথিবীতে কিছুই অবিশ্বাস্য না দেখতে তো পেলেন আজকে আমি বিচার করতে বসে প্রথম দিন বিচার করছি তা কি কি দেখলাম বলেন একজন যুবক এলো যে ঘুষ দিলে সে সারা জীবনে কেবল ঘুষ দিয়ে পুরো জীবন কাটাইছে সেও দেখো মারা গেছে আবার দেখো একজন সিঙ্গার এলো এত সুন্দর গান করে সে স্টেজে গান করতে করতে হার্ট অ্যাটাকে মারা গেছে আবার দেখো একজন এলো বৃদ্ধ এলো বৃদ্ধ বৃদ্ধ নয় বৃদ্ধ এলো ওর খুব 85 বটে বারু তা ও এসে এলো দিয়ে বলছে আমি আমার হাত থেকে লোককে বাঁচাইছি তা আমাকে স্বর্গে পাঠিয়ে দিন এই কি সহ্য করা যায় আবার দেখো এক্ষুনি তো দেখলেন আপনারা সবাই এক্ষুনি দেখলেন একটা শিশু এক্ষুনি দেখলেন এলো যে জন্ম হওয়ার সাথে সাথে মারা গেছে আবার মাতাল মাতাল মদ খেয়ে টলতে টলতে এলো তাহলে পৃথিবীতে কিছু স্থায়ী নয় না মানুষ না কিছু কিচ্ছু নয় কোনো পশু পাখি মানুষ মানুষ কেউ স্থায়ী নয় তাহলে পৃথিবীতে কিছু তাহলে কিছু অস্থায়ীও নয় দেখো কেউ ধনী সেও বাঁচবে না চিরদিন যে গরিব সেও চিরদিন বাঁচবে না কেউ বৃদ্ধ সেও চিরদিন বাঁচবে না কেউ আবার শিশু সেও কোনোদিন বাঁচবে না কেবল বাঁচবে একটাই কথা একটা জিনিস যেটা সত্যিকার সত্য মৃত্যু এর থেকে বড় কিছু আর কিছু নেই নমস্কার শেষ হলো নাট্য অনুষ্ঠান জগালয়ে জীবন্ত ভূজঙ্গের বিচার আজকে এই নাটকে রূপদান করলো জমরাজ সৌম্যদীপ দাস যুবক অরিত্র দত্ত ঘুষের টাকাটা দিয়ে দিল বৃদ্ধ স্বর্ণাভ দাস বৈরাগ্য পপ সিঙ্গার স্নেহার্ঘ দাস গোবরা মাতাল সায়ন্তন দাস শিশু ঈশান নসিপুরি দুজন প্রহরী সৌমাল্য দাশগুপ্ত এবং ঈশান দে মাফ করবেন ঈশান দাস নাটকটির আবহ সঙ্গীতে ছিল ঈশান দে এবং ভুজঙ্গভূষণের ভূমিকায় রূপদান করল সুমিত বন্দ্যোপাধ্যায় আবহ সঙ্গীতে ছিল সুপ্রতিম নসিপুরি ঋজু ঘোষাল তাদের সহযোগিতা করল অন্বেষা দাস রূপসজ্জা করেছেন রামপুরহাট প্রবাহ নাট্যম থেকে আগত গৌতম ভাস্কর কারিগরি সহায়তা বিদ্যালয়ের শিক্ষক তুহিন প্রামাণিক তারকনাথ দাস রাজদীপ দাস সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ মঞ্চ পরিকল্পনা বাপি মণ্ডল শব্দ সংযোজনা অনিমেষ মণ্ডল সমগ্র অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করল আমাদের বিদ্যালয়ের ছাত্র রাজদীপ দাস এবং প্রাক্তন ছাত্র রাজীব মুখার্জি এবং সৌগত মণ্ডল ও অন্যান্যরা আমাদের এই সমগ্র নাট্যানুষ্ঠানটি ছাত্ররা মাত্র কয়েকদিনের সময়ে
অত্যন্ত